Hello viewers, welcome to my YouTube channel Hashtag Art of Mathematics. आज के हमारे टॉपिक टी होला एलजेब्रा. Actually, एलजेब्रा फॉर्मूला. Okay, कारण एलजेब्रा फॉर्मूला होच्छे खूब इम्पोर्टेन्ट. So, हमरा सबाई जानी क्लास 8 थे के एलजेब्रिक फॉर्मूला गुली स्टार्ट होच्छे. तारा के हमरा लाइक टर्म, अनलाइक टर्म, व्हाट इज एलजेब्रिक फॉर्म, एगुलो हमरा जेने आसी. So, class 8 এ যে first formula টি start হচ্ছে সেটি হচ্ছে a plus b whole square. a plus b whole square formula. Actually, আমরা সবাই জানি a plus b এর, আমরা অনেকেই হয়তো জানি a plus b এর whole square এর formula. But এর geometrical interpretation, geometrical মানে কেন, এটা কেন হচ্ছে, এর ভিতরে logic. তো সেটা নিয়ে আমরা আলোচনা করব. তো তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল. কারণ এখানে আমি আমার ম্যাথ রিলেটেড, বিশেষ করে সিবিএসসি অ্যাজ ওয়েল অ্যাজ বেঙ্গল বোর্ড রিলেটেড যেসব টপিক আছে সেগুলো নিয়ে আমি কনসেপ্ট উইথ কনসেপ্ট এবং ইম্পর্টেন্ট সাম, তো সেগুলো আমরা ডিসকাস করব. সো প্লিজ যদি না করে রাখো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো. আর তোমার বন্ধুরা যারা তোমার সমবয়সী বা তোমাদের সঙ্গে পড়ছে, তোমার যে সেম ব্যাচমেট, তাদেরকেও তুমি শেয়ার করতে পারো, তাদেরও হেল্প হবে. সো দেখা যাক, আজকে আমাদের টপিকটি হলো এ প্লাস বি হোল স্কোয়ার এবং এর জিওমেট্রিক্যাল কনসেপ্ট. সো ভিডিওটি দেখো, এখানে আমি একটা ছবি এঁকেছি, একটা স্কোয়ার. এটা হচ্ছে একটা, এই ফিগারটি হচ্ছে একটা স্কোয়ার. ওকে, সো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করি, তোমরা কি জানো কোনো স্কোয়ারের এরিয়া কত? সিম্পল স্কোয়ার মানে জানো, ক্লোজড ফিগার হ্যাভিং অল দ্য সাইডস আর ইকুয়াল, ইট ইজ কল্ড আ স্কোয়ার. ওকে, সো আমার যদি এই সাইড, প্রত্যেকটা সাইড ইকুয়াল হয় একে স্কোয়ার বলে. এর এরিয়া হচ্ছে, যদি সাইডটা লেন্থটা এ হয় প্রত্যেকটা, তাহলে এর এরিয়া হবে সাইড ইন্টু সাইড, দ্যাট মিন্স এ ইন্টু এ ইজ ইকুয়াল টু এ স্কোয়ার. ওকে, আর একটা রেক্ট্যাঙ্গেলের স্কোয়ার হচ্ছে, রেক্ট্যাঙ্গেল মানে জানো আয়তক্ষেত্র, আর স্কোয়ার মানে হচ্ছে বর্গক্ষেত্র. সো একটা রেক্ট্যাঙ্গেলের স্কোয়ার যদি এ হয় লেন্থটা, আর ব্রেথটা যদি বি হয়, তাহলে কী হবে, এ ইন্টু বি. সো আমি এটা আমরা কিন্তু জানি, এটা আমরা প্রিভিয়াস ক্লাস থেকে পড়ে আসছি. সো এখানে আমরা এই এরিয়া, আচ্ছা একটা জিনিস বলি, এরিয়া বলতে একটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে এই পোর্শনটাকে বোঝায়. এই যে আমি যেটা কালার করছি, এই ভেতরের পোর্শনটা এরিয়া, সেরকম এখানের রেক্ট্যাঙ্গেল এরিয়া বলতে এই ভেতরের পোর্শনটাকে বোঝায়. ওকে, তাহলে এ ইন্টু বি মানে আমি এই পোর্শনটা যেটা আমি সেট করছি এই ভেতরটা, সেরকমই এ ইন্টু এ স্কোয়ার মানে এই 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 যে স্কোয়ারটা যেটা আছে তার ভেতরের এই শেডেড অঞ্চল রিজিয়নটা, সেরকমই এটার ক্ষেত্রেও তাই এটা. সো এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার আছে, দ্যাট মিন্স একটা কোনো সাইড যার লেন্থটা হচ্ছে এ প্লাস বি, মানে আমি যদি ভাবি যে এটা একটা সাইড, ওকে এটা একটা সাইড যদি নিই, এর টোটাল লেন্থটা ধরে নিচ্ছি এ প্লাস বি. সাপোজ এইখানটা অব্দি এ লেন্থ, এখান থেকে এতটা হচ্ছে এ লেন্থ, আর এখান থেকে এতটা হচ্ছে বি লেন্থ, তা টোটাল লেন্থটা কত হচ্ছে এ প্লাস বি. সিম্পল, এই এই লেন্থটা কত হবে, এ প্লাস বি. তাহলে একটা এ প্লাস বি লেন্থ করে যদি আমি একটা স্কোয়ার ড্র করি, তাহলে তার এরিয়াটা কী হবে বলো, সাইড ইন্টু সাইড, মানে যদি এ হয় তার সাইড, একটা স্কোয়ারের সাইডটা যদি এ হয় তার এরিয়া হয় এ ইন্টু এ এ স্কোয়ার. সেরকম যদি এ প্লাস বি এরকম লেন্থের যদি একটা সাইড হয়, তাহলে তার এরিয়া হবে এ প্লাস বি হোল স্কোয়ার, কারণ এ প্লাস বি ইন্টু এ প্লাস বি. সো এইটা, সো আমি ভেবে নিচ্ছি এই একটা স্কোয়ার আছে যার এইটখান থেকে এতটা লেন্থ হচ্ছে, এতটা লেন্থ হচ্ছে এ, আর এই লেন্থটা হচ্ছে বি. ওকে, সিমিলারলি এই লেন্থটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, কারণ টোটালটা এ প্লাস বি, কারণ এটা একটা স্কোয়ার মানে সব লেন্থটাই সেম হবে, তাহলে এটাও এ প্লাস বি, তাহলে এটা এ, এটা এইখান থেকে এতটা বি. ওকে, এটা হচ্ছে এ, সেম এখানেও তাই দেবে, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ. ওকে, তো আমরা এবার কি করব, দেখো একটা জিনিস আমরা ভাবতে পারি, এই যে একটা স্কোয়ার আছে এটার টোটাল এরিয়াটা কি এ প্লাস বি হোল স্কোয়ার, কারণ এক একটা সাইডের লেন্থ হচ্ছে এ প্লাস বি. ঠিক আছে, তো আমরা একটা ভাবতে পারি যে এই টোটাল স্কোয়ারটার এরিয়া ইজ ইকাল টু
এই যে ফার্স্ট একটা স্কোয়ার আছে এর এরিয়া প্লাস একটা রেক্ট্যাঙ্গেল আছে এর এরিয়া, আরেকটা দেখো এখানে রেক্ট্যাঙ্গেল আছে এর এরিয়া প্লাস এর এরিয়া, এই স্কোয়ারটার এরিয়া। এখানে দেখো এই স্কোয়ারটা হচ্ছে লেন্থ হচ্ছে এ, এখানে এই রেক্ট্যাঙ্গেলটার লেন্থ হচ্ছে বি আর ব্রেথ হচ্ছে এ। সিমিলারলি এখানে এটাও একটা স্কোয়ার, তার হচ্ছে ব্রেথ হচ্ছে প্রত্যেকটা সাইডই হচ্ছে বি, আর এখানে একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করেছে যার হচ্ছে লেন্থ বি আর ব্রেথটা হচ্ছে এ। তাহলে এখানে চারটে আমার কি তৈরি হলো, স্কোয়ার অ্যান্ড রেক্ট্যাঙ্গেল ফর্ম করলো। ওকে, সো ফার্স্টলি বলো যে আমি যদি, তাহলে এখানে একটা জিনিস বলতে পারছি যে এ প্লাস বি যদি এর স্কোয়ার এরিয়া এর ভ্যালু বার করতে হয় তাহলে মানে টোটাল স্কোয়ারটার এরিয়া মানে কি এই চারটের সাম, তাহলে এস ওয়ান প্লাস আর ওয়ান প্লাস আর টু প্লাস এস টু। এটা যদি একসঙ্গে লিখি ধরো একটু রিঅ্যারেঞ্জ করে নিই, এস ওয়ান প্লাস এস টু এই দুটো স্কোয়ারের এরিয়া প্লাস আর ওয়ান প্লাস আর টু এই দুটো রেক্ট্যাঙ্গেলের এরিয়া। ওকে, ভাবতেই পারি। এরপর তোমরা বলো যে এটা একটা স্কোয়ার যার প্রত্যেকটা লেন্থ কি এ সেন্টিমিটার, ঠিক আছে, কারণ আমি এটা প্রুভ করার জন্য কি করেছি এই স্কোয়ারটা দুটো লেন্থে ভেঙে নিয়েছি, এটা এ এটা বি, আর এখান থেকে একটা প্যারালাল লাইন ড্র করেছি আর এদিক থেকে একটা প্যারালাল লাইন ড্র করেছি যেটা এর প্যারালাল। ওকে, সো দেখো একটা জিনিস বোঝাই যাচ্ছে যে এখানে একটা স্কোয়ার ফর্ম করেছে ফার্স্টলি, তাই না, এই যে এটা এটা একটা স্কোয়ার, তাহলে এর এরিয়া বলতে এই যে শেডেড রিজিয়ন আমি যেটা শেড করছি এটার কত হয় বলো, এই পোর্শনটাই হবে, সেটা কি সাইড যদি এ হয় তাহলে এই পোর্শনটা কত হবে এ ইন্টু এ এ স্কোয়ার, তাহলে এস ওয়ানের ভ্যালু কত দিচ্ছে এ স্কোয়ার এই স্কোয়ারটার ক্ষেত্রে। সেরকমই দেখো এটাও একটা স্কোয়ার ফর্ম করেছে, আমরা দেখেই বুঝতে পারছি যে এটাও একটা স্কোয়ার, তাহলে এটার কত হবে রিজিয়ন এই এই এরিয়াটার রিজিয়ন মানে এই রিজিয়নটার এরিয়া কত হবে, তাহলে এর হচ্ছে লেন্থ হচ্ছে আমি দেখতে পাচ্ছি বি, তাই না, তাহলে প্রত্যেকটা লেন্থে যদি বি হয় তাহলে সাইড হচ্ছে বি এই স্কোয়ারটার, তাহলে এই স্কোয়ারের এরিয়া কত হবে এই স্কোয়ারের এরিয়া হবে বি ইন্টু বি, তাহলে এস টুর এরিয়া হবে বি ইন্টু বি মানে বি স্কোয়ার। ওকে, এরপর দেখো রেক্ট্যাঙ্গেলগুলো, দেখো ফার্স্টে আমি যদি আর ওয়ানটাকে নিই তাহলে আর ওয়ানের লেন্থ কত আছে বলো, তোমরাই বলতে পারবে, দেখো এ আছে বি আছে লেন্থ আর এ আছে হচ্ছে ব্রেথ। ওকে, তাহলে এই যে শেডের রিজিয়নটা আমি করলাম রেড কালারের এর এরিয়া কত বলো, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল ওয়ান, এর হবে ব্রেথ ইন্টু সরি লেন্থ ইন্টু ব্রেথ, এটাকে আমি এ ইন্টু বি বি ইন্টু এটাকে আমি এ ইন্টু বি লিখতে পারি, সাজিয়ে লিখে নিয়ে রাখলাম। আর দেখো আর টু যেটা ছিল সেটা হচ্ছে এইটা, এটাও একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করেছে আমি দেখতেই পাচ্ছি খুব ইজিলি, তাহলে এই যে এটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করেছে এটার এরিয়া কত বলো তোমরা, এটার হচ্ছে ব্রেথ হচ্ছে এ আর লেন্থ হচ্ছে বি, তাই না, তাহলে কী হবে এটার এটার এরিয়া এই যে আমি সেট করলাম রেক্ট্যাঙ্গেল টু এটার এরিয়া হবে সেম বি ইন্টু এ লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে এটাকেও সাজিয়ে লিখলাম এ ইন্টু বি। এবার দেখো আমি কী করেছিলাম এখানে ভ্যালুগুলো পুট করে দেবো, ঠিক আছে, বা তুমি আচ্ছা এখানে ভ্যালুগুলো আমি পুট করছি, তাহলে দেখো এস ওয়ান মানে কি এ স্কোয়ার, এস টু মানে কি বি স্কোয়ার, ওকে, এখানে আর ওয়ান মানে কি এ ইন্টু বি প্লাস আর টু মানে কি আগেন এ ইন্টু বি। আচ্ছা দেখো এই দুটো লাইক টার্ম, লাইক টার্মকে আমরা অ্যাড করতে পারি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, লাইক টার্ম দুটোকে এ বি প্লাস এ বি কী হবে টু এ বি হবে, তাহলে এটাকে যদি আমি সাজিয়ে লিখি দেখো এখানে বুঝতেই পারছো আমি খুব সুন্দর কালার করে লিখেছি, যে নীল কালারটা সেট করেছি সেটা স্কোয়ার, ওই জন্য দেখো এ স্কোয়ার এই যো আর দেখো বি স্কোয়ার আছে প্লাস টু এ বি, এটার এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল এরিয়া রেড কালার মানে রেক্ট্যাঙ্গেল করেছি, দেখো তাহলে এখানে দেখো এ বি একটা এখানে একটা এ বি টু এ বি, তাহলে এটা হচ্ছে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। ওকে, তাহলে কী হচ্ছে আমরা এটাকে জিওমেট্রিক্যালি যদি আমরা এক্সপ্লেন করতে চাই তাহলে এই জিনিসটা আমি পাচ্ছি, তাহলে কী ব্যাপারটা দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি যে আমরা এমন একটা রেক্ট্যাঙ্গেল সরি এমন একটা স্কোয়ার নেবো যার লেন্থটা যদি এ প্লাস বি হয় তাহলে তার এরিয়াটা ইকুয়ালস টু হবে এ লেন্থের একটা স্কোয়ারের এরিয়া প্লাস বি লেন্থের একটা স্কোয়ারের এরিয়া প্লাস
এবি লেন্থে এ অ্যান্ড বি, এ হচ্ছে লেন্থ অ্যান্ড বি হচ্ছে ব্রেথ, এমন একটা রেক্ট্যাঙ্গেল পাবো যার এরিয়া হবে এবি, তা তাদের ওই দুটো রেক্ট্যাঙ্গেলের সাম এদের সঙ্গে এটা ইকুয়াল হচ্ছে এরকম। মানে এই স্কোয়ারটা যার লেন্থ, যার সাইড হচ্ছে এ প্লাস বি, যার সাইড হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে পার্টটা এ, এই পার্টটা বি, এইটা ইকুয়াল এই এইটার এরিয়া, মানে এই টোটালটা যেটা আমি সেট করেছি ব্লু অ্যান্ড রেড কালার দিয়ে টোটালটা, সেইটা ইজ ইকুয়াল টু হবে কি হবে যে না এই দুটো স্কোয়ারের সাম প্লাস এই দুটো রেক্ট্যাঙ্গেলের সাম। এরকম আমি কালারফুল করে লিখেছি, কালার করে রেড মানে রেক্ট্যাঙ্গেল দুটোর সাম, আর গ্রিন ব্লু মানে ব্লু দুটোর মানে স্কোয়ার দুটোর সাম। সো এইভাবে আরেকটা জাস্ট সিম্পল, এটা তোমরা হয়তো অনেক ম্যাক্সিমাম জায়গাতেই জানো যে এটাকে যদি আমি ক্যালকুলেট করে দেখাই তোমাদেরকে, আর একটা ক্যালকুলেটিভ ওয়েতে আর একটা প্রসেস দেখানো যেতেই পারে, সেটা হচ্ছে কিছুই নয়, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার আছে সমান কি করব, কিছুই না, দেখো আমরা জানি যে এখানে লিখছি, দেখো এক্স ইন্টু এক্স মানে কি হয় এক্স স্কোয়ার হয়, মানে স্কোয়ার মানে সেই টার্মটাকে একই টার্মকে দুবার মাল্টিপ্লাই করবো, তাহলে এখানে এ প্লাস বি স্কোয়ার আছে, মানে এ প্লাস বিটা কবার ইন্টুতে আছে দুবার, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, ওকে ইজ ইকাল টু, এবার কি হবে এটা দেখো বাইনোমিয়াল, এটাও বাইনোমিয়াল, তাহলে কি করবো ফার্স্টে এটাকে ফিক্সড করবো, দিয়ে এটার সঙ্গে টোটালটা মাল্টিপ্লাই করবো, এই টোটালটা টোটালটাকে মাল্টিপ্লাই করবো এর সঙ্গে, তাহলে কি লিখতে পারি আমি, এই যে এটা আছে এখানে লিখলাম এ ইন্টু এই টোটালটা, কিন্তু হ্যাঁ সেটা হচ্ছে, আচ্ছা আমি দেখো কালার চেঞ্জ করে লিখছি তোমাদের বুঝতে সুবিধা হবে, একটা আমি ব্ল্যাক নিচ্ছি একটা ব্লু নিচ্ছি, ওকে এইটাকে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হলো, তাহলে এই যে ব্লু কালারের এই এই এটা আমি এখানে লিখব ইন্টু, ঠিক আছে কি হবে আমি বললাম এটার সঙ্গে টোটালটা মাল্টিপ্লাই হবে, মানে এখানে হবে এ প্লাস বি, এই পার্টটা লিখলাম এইটার সঙ্গে এইটা, দেখতে পাচ্ছ কালার করে লিখেছি আমি, এরপর কি হবে এই যে প্লাসটা আছে, এই যে প্লাসটা আমি জানি ব্লুতে প্লাস দিচ্ছি, প্লাস কি হবে বি লিখব, বিটা কিন্তু ব্লুতে ইন্টু আবার হবে কি এ প্লাস বি, ওকে ক্লিয়ার হয়েছে, দেখো তাহলে কি করলাম ফার্স্টের এই টার্মটাকে নিলাম এর সঙ্গে, এটা মনোমিয়াল এটা বাইনোমিয়াল, মনোমিয়ালের সঙ্গে বাইনোমিয়াল আমরা মাল্টিপ্লাই জানি, তাহলে কি করলাম এর সঙ্গে এই দুটোকে মাল্টিপ্লাই করলাম, ওই জন্য আমি ব্ল্যাকে লিখেছি দেখতেই পাচ্ছ, প্লাস আছে ওই জন্য এটা ব্লুতে প্লাস লিখেছি, বি আছে বি লিখলাম, আবার এটাকে মাল্টিপ্লাই মানে এটার সঙ্গে এই টোটালটা মাল্টিপ্লাই, ওকে প্রথমে কি হবে এটা নেবো এটার সঙ্গে এই টোটালটা মাল্টিপ্লাই, আর তারপর বিটা নেবো বিটার সঙ্গে এই টোটালটা মাল্টিপ্লাই, বুঝতেই পারছো নিশ্চয়ই, দিয়ে এবার কি করব এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে এ ইন্টু এ স্কোয়ার হয়, তারপর এটার সঙ্গে বি এর মাল্টিপ্লাই করলে হয়, আচ্ছা এবার দেখো এখানে কিছু নেই মানে প্লাস আছে এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস এ ইন্টু বি হলে এ ইন্টু বি হয়, আবার এখানে প্লাস এখানে কিছু নেই মানে প্লাস 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 প্লাস, ওকে বি ইন্টু এ মানে বি ইন্টু এই লিখলাম, এবার প্লাসে প্লাসে আগেন প্লাস বি ইন্টু বি মানে বি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস, দেখো এ বি আর বি এ মানেই আমি ভাবতে পারি কারণ কমিউটেটিভ ল হোল্ডস করে, মানে আমি যদি বলি ফাইভ ইন্টু থ্রি কত দেয় ফিফটিন দেয়, আর থ্রি ইন্টু ফাইভে কত দেয় ফিফটিন, তাহলে ফাইভ ইন্টু থ্রি লেখা যা থ্রি ইন্টু ফাইভ লেখাও তাই, তাহলে আমি এখানে লিখতে পারি এ বি প্লাস বি এর জায়গায় আবার লিখতে পারি এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস দেখো এ বি প্লাস এ বি কত হয় টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এইভাবে ক্যালকুলেটিভ ওয়েতে যদি আসি সেখান থেকেও আমি এই ফর্মুলাটা ডিডাক্ট করা যাচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। সো আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, তব তক কে লিয়ে টেক কেয়ার।